যোগাচর্চায় নদিয়া শান্তিপুর এখন অন্যতম। প্রায় 6টি ট্রেনিং সেন্টারের মাধ্যমে 2000 ছাত্রছাত্রী সারা বছর অনুশীলন করে থাকে এবং ছাত্রছাত্রীরা জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রেও সাফল্য লাভ করেছে। তার মধ্যে শান্তিপুর সৌম ফিটনেস যোগা ক্লাব অন্যতম। ত্রিবেণীর লাবণ্য যোগা ট্রেনিং সেন্টারের তত্ত্বাবধানে গত 8ই মে সৌম ফিটনেস যোগা ক্লাবের তৃতীয় বার্ষিকী পরীক্ষায় 125 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। গত অক্টোবরে ঘোষিত হয় 85 জন এ গ্রেডে, বাকি সকলে বি গ্রেডে পাশ করে। আজ নদিয়ার আড়ংঘাটা, পরবর্তীতে সৌম যোগা ফিটনেস ক্লাবের গোবিন্দপুর এবং ঘোড়ালিয়া দুটি শাখাতে ছাত্রছাত্রীদের পুরস্কার এবং মেডেল প্রদান করার পর শান্তিপুর নতুনপাড়া সতীমাতা মন্দিরে সেন্টারে আসেন বিচারক মণ্ডলীগণ। সেখানেও ছাত্রছাত্রীদের সার্টিফিকেট এবং মেডেল প্রদান করা হয়। সব ক্ষেত্রেই ইন্টারন্যাশনাল যোগা ইনস্ট্রাক্টর ভিয়েতনাম থেকে আগত সৌমেন দাস এই শংসাপত্র এবং মেডেল প্রদান করেন। সাথে ছিলেন রাজ্য এবং জেলা স্তরে বিভিন্ন যোগা বিচারকগণ, উপস্থিত ছিলেন শান্তিপুরের পুর প্রধান সুব্রত ঘোষ। বিচারক মণ্ডলী ছিলেন যোগা ধ্যানচাঁদ কোচ তথা পশ্চিমবঙ্গ মহিলা কোচ স্বপ্না পাল, বিচারক বুদ্ধদেব পাল এবং বিচারক পর্ণনাথ।